আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রোগ ছাড়া আমের আচার করে দেখাবো। চলুন তাইলে আচার করতে কি কি লাগে দেখে নি। যারা আমাদের চ্যানেলে আজ প্রথম এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। বেল আইকনটির সঙ্গে অল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। রোদ ছাড়া আচার বানাবার জন্য আমি কিছু আম নিয়ে নিয়েছি। আমগুলো এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলো আমি কেটে নিয়েছি, এতে দুবার করে আমি ধুয়ে নিয়েছি। এবার ধোয়া হয়ে গেছে, এবার আমি এগুলো ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমগুলো আমি তুলে নিয়েছি, তুলে একটা শুকনো কাপড় দিয়ে হালকা মুছে নিয়েছি। এবার এগুলোতে আমি নুন হলুদ মিশিয়ে দিচ্ছি। এই নুন মিশিয়ে দিলাম, হলুদ মিশিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি একটু ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে, আর 7-8 ঘন্টা এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তাহলে আমের ভেতর থেকে যে জল বেরোয় সেই জলটা বেরিয়ে গেলে আমের আচার আর নষ্ট হয় না। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 7-8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা নুন হলুদ মাখিয়ে রাখার পর এরকম জল বেরিয়ে গেছে। এবার এই আমটা আমি আলাদা করে নেব, একটি থালার মধ্যে আমগুলো তুলে মেলে নেব। রোদ না থাকলে পাখার তলে শুকিয়ে নেওয়া যায়, আমি পাখার তলে শুকিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি, এটা আমি পাখার তলে এবার রেখে দিচ্ছি। জল ঝরিয়ে শুকনো হতে দিয়েছিলাম ফ্যানের তলায়, দেখুন শুকিয়ে গেছে। এবার মশলাগুলো একটু দেখে নিন। আমি মৌরি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, জোয়ান নিয়েছি, ধনে নিয়েছি, মেথি নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে। বাকি সবগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আমি এর আগে আচারের রেসিপিতে কিভাবে মশলা করেছি আপনারা দেখেছেন, সেইভাবেই আমি এবারও ভেজে নিয়েছি। মশলাগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, এবার একসাথে এগুলো মিক্সিতে পিষে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে এসছে। আমি সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি করে তেল দেব, এই আচারটা কড়ার মধ্যেই তৈরি করব। তেল গরম হয়ে এসছে, এবার আমি কালো জিরেটা ওর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আর অল্প পানমরিচ। এবার কড়ার মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করতে একদিনই সময় লাগে, একবেলা রোদে বা ঘরের তলায় রেখে দিতে পারেন, তারপর আপনি আচারটা এইভাবে কড়ার মধ্যে তেল দিয়ে তৈরি করে নিতে পারেন। আমের কালারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে আমি ততক্ষণ পর্যন্ত এটি নাড়ব। মশলাটি আমার পেশা হয়ে গেছে, এইদিকে দেখি আমটা আমার এখন কি অবস্থায় আছে। আপনারা দেখছেন বন্ধুরা আমার আমের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এটা মজে যায় যাতে তার জন্য অল্প একটু নুন দেব। আগে নুন দিয়েছিলাম কিন্তু নুন জলটা তো বাইরে বেরিয়ে গেছে, সেই জন্য আবার নুন দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো,
নুন দেওয়ার পরে আমটা একটু নরম হয়ে এসেছে। আপনারা যদি রোদে না দিয়ে আচার বানাতে চান তাহলে আপনি এইভাবে আচার বানাতে পারেন। আমি এই স্টেপে একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা কেউ চাইলে প্রথমে ফোড়নের সঙ্গেও দিতে পারে। আচারে হিং দিলে টেস্টটা খুব ভালো লাগে। যারা পেঁয়াজ যারা রসুন দেন না আচারে তারা হিং দিতে পারেন, তাহলে ভালো লাগবে আচারটা। আমি 2 টেবিল চামচ চিনি দেবো, যেহেতু এটা টক মিষ্টি করবো সেজন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। দেখুন আমটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমটা একটু নরম হয়ে এসছে, আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা আমার খুব সুন্দর করে আমের সাথে মিশে গেছে। আচারটি আমার একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সংরক্ষণের জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দেব। তাহলে রোদে যদি নাও দেন তা আচার আর নষ্ট হবে না, 1 বছর থেকে যাবে। এই আচারটি বানাতে আমার মোট 10 মিনিট টাইম লেগেছে। ভিনিগার দিয়ে দিচ্ছি আমি। ভিনিগার দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। বেশি এটা জোর দিয়ে নাড়াচাড়া না করাই ভালো, না তো একদম ভর্তার মতো হয়ে যাবে। হালকা হাতে নাড়তে হবে। আমার আচার তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা বন্ধুরা।